দেখছেন আপনারা যে স্কয়ার গাইড আমরা খুলছিলাম, এই গাইড এখন আমরা ব্যাটারিটার যে বিষয়টা একটু কাছে নিয়ে আসবো। এই ব্যাটারিটার আমাদের সবগুলো সেল ড্যামেজ, প্রায় আপনার 28টা সেলই ড্যামেজ। তো আমাদের যেই রিকন্ডিশন যে সেলগুলো লাগাইছিলাম বিএসসির, তো আমাদের এই সেলগুলো আমরা খুলে রাখতেছি, কারণ আমাদের এই সেলগুলো এখন ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ 28টার জায়গায় আপনার 4টা সেল কোনো কাজে আসবে না। এই জন্য আমরা এই সেলগুলো আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে সেল করছিলাম। তো এখন আমরা এই সেলগুলোকে আবার আমরা রিটার্ন রেখে এখন আমরা গাড়ির যে পুরাতন যে 4টা সেল ছিল মার্ক করা, ওই 4টা সেল আগের সেলগুলো আমরা গাড়িতে লাগিয়ে এখন গাড়িটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো, কারণ তার একটু ভাবার ব্যাপার আছে। কমপ্লিট ব্যাটারিটার দাম আছে, এটা নিয়ে সে ভাববে, ভেবে তারপর দেশে ব্যাটারিটা লাগাবে। তো রাজা ফিটিং করো, তো যে বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন ব্যাটারির ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাটারি আপনার যে জায়গায় আপনি ভালো সার্ভিস পাবেন, যে জায়গায় ভালো পারফরমেন্স পাবেন, এবং হাইব্রিড সম্পর্কে যারা ভালো জানে তাদের কাছে আপনি চেষ্টা করবেন গাড়িটা কমপ্লিট করার জন্য। কারণ এই যে দেখেন এই গাড়িটা এখন অবশ্যই সে যাচাই করবে, কোথাও চেক করাবে, কোথাও দেখবে, দেখাবে। তো দেখা যায় এই গাড়িটার আগের বারে কী হয়েছে, আমাদের কাছে আসার আগে এই গাড়িটার এক জায়গায় ব্যাটারি চেক করাইছে, ওই জায়গায় প্রায় অনেক টাকার মতন সে দিয়েছে। আপনাদেরকে প্রায় অনেকগুলো কথার ভিতরে আমরা বলছি এই বিষয়টা, যে মানুষ এক এক জায়গায় এক একভাবে ধোকা দিয়েছে। অবশ্যই চেষ্টা করুন আপনি যেন আপনার কাজের উপরে দিয়ে আপনার টাকাটা যায়, কারণ আপনি যদি অকাজে যদি আপনার সেখানে 10 টাকাও যদি যায় সেটা কখনোই আপনাকে আমি মাইনা নিব না, কারণ আমার এত কষ্ট থেকে একজন লোক খাও নিয়ে যাবে এটা কখনোই সম্ভব না, আমার কাজ হবে না। আর আমাদের প্রত্যেকটা কাজেই গ্যারান্টি, কীরকম গ্যারান্টি, আপনার কাজ যদি না হয়, যেরকম যে আমরা সেলগুলো লাগিয়ে আমাদের সেলগুলো আমরা রাখতেছি, কাস্টমারের মানি ব্যাগ আমরা করতেছি, আর টাকা আমরা তাকে রিটার্ন করতেছি। তো বিষয়টা হলো এইরকম। হ্যাঁ, তো আপনি যখন আমি আপনাকে সার্ভিস দিতে পারবো না, তখন আমি আপনাদেরকে বেনিফিট নিব না, এটা হলো আমার কথা। অন্য কে আপনাকে কী দিতেছে সেটা আমি বলতে পারবো না। আমাদের প্রত্যেকটা কাজই গ্যারান্টি সহকারে, এটা যে কোনো পার্টি হোক না কেন, হাইব্রিড ব্যাটারি ইন্ডিভিজুয়ালি সেল হোক এবং হাইব্রিড ব্যাটারি হোক, রিকন্ডিশন চাইনা ব্র্যান্ড নিউ যেটাই হোক, আমরা প্রত্যেকটাতে আমরা গ্যারান্টি দিতেছি। হ্যাঁ, একটা জিনিস হলো যে আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো জায়গায় ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালোভাবে কাজটা করানোর জন্য। এখন আমরা ব্যাটারিটা গাড়িতে সেট করবো এবং গাড়িটা কমপ্লিট করবো, গাড়িটার ভিতরে ব্যাটারিটা আমাদের খোলা, যে এইখানে দেখতেছেন যে ব্যাটারিটা খোলা। আমরা দুই একদিন আগে আমরা এই গাড়িটার ব্যাটারি আমরা 5 দিন আগে এই গাড়িটার আমরা ব্যাটারি লাগাইছিলাম, ব্যাটারি লাগাইছিলাম বলতে আরেকটা ওয়ার্কশপে উনি চেক করে 4টা ব্যাটারি খারাপ পাইছে, তো উনি আমার থেকে 4টা ব্যাটারি নিয়ে এই গাড়িটা সেট করছিল। হ্যাঁ, তো 4টা ব্যাটারি এখন আমাদের কাছে নিয়ে আসছে, কারণ গাড়িটার যে প্রবলেম ছিল সেই প্রবলেমই আছে। তারপরে আমরা চেক করে প্রায় 28টা ব্যাটারি ড্যামেজ পাইছি, প্রায় 28টা সেলই ড্যামেজ। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু কেয়ার রাখবেন। ভাই ভাবেন ভাইয়া, আচ্ছা বের হন। তো যে জিনিসগুলো অবশ্যই আপনারা কেয়ার করবেন, যে গাড়িগুলো যেন আপনার সার্ভিসটা অ্যাকুরেট হয়, কারণ আপনার গাড়ির সার্ভিস যদি ঠিক না থাকে তখন আপনিও ঠিক থাকবেন না। হ্যাঁ, যে বিষয়গুলো আর বিশেষ করে আমাদের তো হাইব্রিড গাড়িগুলোর পার্টসের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, কারণ পার্টসগুলো আপনার প্রাইস অনেক, ইম্পোর্টে অনেক সমস্যা, অনেক ধরনের অনেক খেচাল খুহায় আমাদের এই মাছগুলো আনা হইতেছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সার্ভিস নিয়েই আসতেছি, সার্ভিস দিতেছি। তো এখন আমরা এই ব্যাটারিটা সেট আপ করবো, সেট আপ করে গাড়িটা কমপ্লিট করবো। কমপ্লিট করে ব্যাটারিটা কমপ্লিট করে আমরা গাড়িটা ডেলিভার করবো, এটাতে আমাদের কোনো টেস্ট ড্রাইভ থাকবে না, কারণ যেহেতু একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আগে শুরু করবে। কি নাটবল লাগবে তোমার? আর আমাদের যে চাইনিজ ব্যাটারিগুলো, ওগুলো আলহামদুলিল্লাহ 2-4 দিনের ভিতরে আমাদের অ্যাভেলেবেল হয়ে যেতেছে, 2 দিনের ভিতরে আজকে ওগুলো ছুটবে, কালকে থেকে কালকে আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে কালকে। একটা জিনিস হলো কি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্র্যান্ড নিউ চাইনিজ মালটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা কাস্টমারদেরকে, যারা অনেকে গাড়ি বিক্রি করে ফেলে তাদের জন্য আমাদের এই জিনিসটা থেকে একরকম, আর যারা গাড়িগুলো রাখে তাদের জন্য থাকে আরেকরকম। কারণ গাড়ি যদি আপনি বিক্রি করে ফেলেন, সেটা যদি আপনার শোরুম কিংবা কোনো ইয়েতে হয়, কন্ডিশন আপনি ইউজ করতে পারেন। রিকন্ডিশনের ক্ষেত্রে আমরা 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি, 1 বছরের ফ্রি সার্ভিস। ওতে যদি আমাদের ব্যাটারিতে কোনো প্রকার প্রবলেম হয় সেটাও আমরা ফ্রিলি দেখে দেবো। আর হলো চাইনিজ ব্যাটারিটা আমরা 3 ইয়ার্স আর 1 লক্ষ কিলোমিটার, 1 লাখ কিলোমিটার। হ্যাঁ, 1 লক্ষ কিলোমিটার
আর হলো 3 ইয়ার্স এর ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি হ্যাঁ এটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওই ব্যাটারি তো কোনো প্রকার প্রবলেম হলে সেটা যে কোনো প্রকার প্রবলেমই হোক না কেন ভাই কমপ্লিট প্যাক আমি আপনাকে রিপ্লেস করে দিতে পারবো অনেকে বলে কি আপনি ভাই আমার ব্যাটারির সমস্যা কি আপনি কমপ্লিট প্যাক চেঞ্জ করে দিবেন এটা কেউ আপনাকে দিবে না এটা কেউ দিবে না যতই এটা প্রত্যেকটা জিনিস সিস্টেমটা হলো এরকম অনেক ক্ষেত্রে কার্বনের জন্য প্রবলেম করে সেটা যদি আমরা সার্ভিস করে দিব অনেক সময় আপনার ব্যাটারির সেল বসা যায় সেল বসা গেলে ওটাকে আমরা ঠিক করে দিব সেটা রিপ্লেস করেই হোক হ্যাঁ আমরা কমপ্লিট করে দিব আপনাকে আপনার যে একটা টাইম আমরা দিতেছি ওয়ারেন্টি টাইম ওই টাইম পর্যন্ত আপনাকে আমরা সার্ভিস ফ্রিলি দিব দুই টাকার আপনার কোনো কষ্ট আসবে না হ্যাঁ এটাও একটা বিষয় আর বিশেষ করে অবশ্যই আপনারা হাইব্রিড গিয়ারগুলো সার্ভিস ঠিকঠাক করে রাখবেন হাইব্রিড গিয়ারগুলো মেনটেন ঠিক রাখবেন আপনার হাইব্রিড গিয়ারগুলো প্রবলেমগুলো হবেই একমাত্র হয় আপনার মেনটেন ঠিক নাই সার্ভিস ঠিক নাই আর নয়তো আপনার ব্যাটারি ম্যাটারি লক্ষ্য কাপের কোনো ইয়ে নাই এছাড়া আপনার গাড়িগুলো আপনি যখন কখনো বাজে গাড়ি বানাবেন আমরা অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে বলতেছি কারণ আমি আসো নিয়ে আসো দই দুল ঢোক কিছুদিন আগে যে গাড়িটা পাইলাম যে আপনার রানিংয়ে গাড়ি স্টপ হ্যাঁ তারপরে আপনার স্ক্যানিং করে কোড রিলিজ করে তারপর আবার গাড়ি স্টার্ট করতে হয় এসআর রেডি আসে না তো অবশ্যই এই ব্যাটারিগুলো এই কন্ডিশনে চলে আসবে কারণ এই ব্যাটারিটা যখন ড্যামেজ হইতে হইতে এই যে দেখেন সাপোজ এই যে এখন আমার এই ব্যাটারিটা খারাপ এই অবস্থায় যখন আমি গাড়িটা চালাবো চালানোর পরে কী হবে আমার আস্তে আস্তে ব্রেক সিস্টেমকে ড্যামেজ করবে অলরেডি নাকি এটার ব্রেক সিস্টেমের সাইন আপও আসতেছে এবং ব্রেক সিস্টেমটা একটু প্রবলেম করতেছে ওয়াটার পাম্প চলে যাবে হ্যাঁ যখন আপনার এগুলো ইয়ে হবে এখানে আপনারা দেখতেছেন যে কন্ট্রোলার যেটা হলো মনিটরিং কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনার চলে যাবে এরকম প্রবলেমও হবে যখন আপনার রেজিগুলো হবে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের এরকমও হয়েছে যে হাইব্রিড ব্যাটারি সেল একদম ব্লাস্ট হয়ে গেছে এটা কিন্তু একটা রিক্সি এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন ইনভার্টার আছে ইনভার্টার অনেক হেভি ইনভার্টার অনেক ক্ষেত্রে ইনভার্টার কেটে যায় কী কারণে কাটবে এই ব্যাটারিটার প্রবলেম কী এই ব্যাটারিটার প্রবলেম হলো সে ডিসচার্জ করে না আপনার যে চার্জটা আপনাকে যে আপনার গিয়ারবক্স থেকে যে চার্জটা আসতেছে সেটা সে খরচ করতেছে না সে জমা রাখতেছে যখন এটাকে চার্জ জমা হইতে হইতে ওভার চার্জিং হবে ওভার চার্জিংয়ের পরে আপনার হয় ব্যাটারিতে এফেক্ট করবে আপনার তো ইনভার্টারে এফেক্ট করবে আর আর এই ইঞ্জিনটার ক্ষেত্রে আমরা বলি এই ইঞ্জিনটা লং টাইম চলার ইঞ্জিন না ইঞ্জিনটা কিছু কিছুটা সময় ঠান্ডা থাকে অনেকটা সময় অফ থাকে ওই সময় কী হয় যখন এই ইঞ্জিনটা এখন আপনি স্টার্ট করবেন এই অবস্থায় তখন আপনার ইঞ্জিনটা লং টাইম চলতে থাকবে সবসময় ইঞ্জিনে চলতে থাকবে আর এটা ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প আর এই ওয়াটার পাম্প যখন হিট খাবে তখন আপনার এই ওয়াটার পাম্প কেটে যাবে আর এই ওয়াটার পাম্পের একটা কস্ট আপনার এক্সট্রা বহন করা লাগবে হ্যাঁ আমরা যতই ওয়ার্কশপে যতই আপনাকে ভালো সার্ভিস দেয় না কেন কখনো আপনার ওই পার্টস দিয়ে আমি আপনার সাথে সার্ভিস দিব না কারণ পার্টসটা আমি আপনাকে ফ্রিলি কখনো চেঞ্জ করে দিব না হ্যাঁ কারণ ওটার জন্য আপনার অবশ্যই আপনার খরচটা বহন করা লাগবে এই জিনিসগুলো অবশ্যই আপনার মেনটেন করতে হবে তাই কারণ আপনার গাড়ি যখন আপনি ঠিকঠাকভাবে যত্ন না নেবেন তখন সে অটোমেটিকই আপনার কাছে খারাপ হবে হ্যাঁ গাড়ি যখন আমরা যেরকম এই গত দুই দিন আগে একটা স্কোয়ার গাড়ির আপনার দেখছেন আপনারা যে হাইব্রিড ব্যাটারি আমরা রিকন্ডিশন ওটা কিন্তু 13টা সেল ড্যামেজ ছিল আমরা 13টা সেলই লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ গাড়ি খুব সুন্দর চলতেছে হ্যাঁ তো এইরকম আপনার যখন যে কটা সেল ড্যামেজ থাকবে এখানে যদি আপনার 10টা 5টা 15টা সেল ড্যামেজ হইতো তাহলে আমরা একটু রিস্ক নিতাম সেল চেঞ্জ করে দিতাম বাট এখানে 28টা সেল ড্যামেজ এটাতে সম্ভব না হয় রিকন্ডিশন লাগাইতে হবে আর নয়তো আপনার ব্র্যান্ড নিউ চাইনিজ লাগাইতে হবে আর নয়তো জাপান লাগাইতে হবে হ্যাঁ যে কোনো একটা না একটা আপনার এখানে লাগাইতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে এই কাজগুলো করায় রাখার জন্য যেরকম এই প্রবলেমগুলো হইতেছে এই প্রবলেমগুলো সলভ করায় রাখার জন্য মানে এগুলো যখন আপনি সলভ করে রাখবেন আপনার গাড়ি অটোমেটিক আপনাকে ভালো একটা সার্ভিস দেবে তো আমরা ব্যাটারিটা ফিটিং করি গাড়িটা ডেলিভার করি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে সকলের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ